বাবা আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ। তো বাড়ি যা তো। বড় বাবুকে খুব উত্তেজিত মনে হচ্ছে। উত্তেজিত হবো না, আপনি জানেন শিবু নায়ারত্নের বাড়ির মেয়েরা খেতে আসেনি? কে কে কে? নত মুখুজ্জির স্ত্রী নায়ারত্নের নাথ বউ। কেন? গতবার পুজোর সময় আমাদের বাড়ি আর শহরের উকিল হাকিম মানে সম্ভ্রান্ত বাড়ির মেয়েদের সঙ্গে নত মুখুজ্জির স্ত্রী দোতলায় বসেছিল, তাতে সাধারণের আপত্তি হতে পারে বলে তাকে নিচের তলায় পাঠানো হয়েছিল, তাই এবার খেতে আসেনি। কে পাঠিয়েছিলেন? তোমার ঘর প্রধানেন না তুমি? মানে মানে আমি। মহাভারত মোড়লের বুকে আমাদের ছোটবাবু একটি লাথি মেরেছে। নতুন মুখুজ্জের শহরে ফৌজদারি মামলা করবার জন্য লোক পাঠিয়েছে, সেটা তুমি জানো? আগে না তো গুপি অবশ্য পেঁচিয়ে দিয়েছে, কোনো মোক্তারি তার মামলা নেয়নি। তাই লোকে ওদের বংশটা কি বলে বিছুটি ঝাড়। বাবু লাখ টাকার কথা বলেছে, একেবারে লাখ টাকার কথা বলেছ। নুটুর পিতামহ শিবপ্রসাদ নায়ারত্ন কি করেছিল জানো? কি করেছিল? আমার ঠাকুর দাদার শ্রদ্ধানুষ্ঠানে আমি গীতার ওই শ্লোকটা আওড়াচ্ছিলাম, যদা যদাই ধর্মস্ব গ্লানি, হঠাৎ সবার মাঝে চিৎকার করে বললেন, ওরে তোমার জিহ্বা বা জড়তা কোনো দূর হয়নি, এমন ভাবে উচ্চারণ করলে দেব ভাষার অপমান করা হয়। গীতার যদা বর্গের জনার অন্তুষ্ট জ, তার উচ্চারণ নাকি অন্যরকম, সেই উচ্চারণ আজও আমি করতে পারিনি। সুতরাং ওই বংশের ছেলেদের পক্ষে সবই সম্ভব। আপনি আমায় কি করতে বলেন? তুমি নিজে গিয়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিয়ে এসো, এবার দামি আসন পেতে দামি বাসন বার করে নতু স্ত্রীকে খেতে দাও। সেখানে চামরাজ্জিত চলে না, সেখানে চাঁদিজ্জিত চালাতে হয়, বুঝলে? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে নতু স্ত্রীকে আনবার ব্যবস্থা করছি। নটু, আমার মনে হয় তুমি কল্যাণীকে ভুল বুঝেছ। কল্যাণীকে ভুল বুঝেছি? কমল, সেদিনের সব ঘটনা বড় বড় দাগ দিয়ে আজ আমার বুকে আঁকা আছে। থাকে সে কথা, অন্য কথা বলো। অন্য কথা বলার জন্য আমি আসিনি নটু। তুমি তুমি কি জানো কল্যাণী বিধবা? বিধবা? কল্যাণী বিধবা হয়েছে? হ্যাঁ, বছর খানেক আগে তার স্বামী মারা গেছেন। শুধু তাই না, সে এখন তার মেয়েকে নিয়ে নিরাশ্রয়, গায়েরও কখনো গয়না ছাড়া আর কিচ্ছু নেই। কি বলছো কমল, কল্যাণী শ্বশুর তো লক্ষ্যপতি ছিলেন। সেসব ঠিকই আছে, কিন্তু কল্যাণীর তাতে কোনো অধিকার নেই। মানে? ওর স্বামী দিবারাত্রি মদ গিলে অত্যাচার করে লিভার অ্যাবসেসে মারা গেলেন। সেই শোক সামলাতে না পেরে শ্বশুরে গেলেন দু মাস বাদে। কাজে কাজে আইন অনুসারে কল্যাণী আর তার মেয়ে সম্পত্তি থেকে বঞ্চিত হলো। ওর ভাইরা? বড় বিলেত থেকে মেম বিয়ে করে সে আলাদা হয়েছেন, ছোট তার বিষয় সম্পত্তি বিক্রি করে গান শেখার জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। নতু, আমি তোমার কাছে এসেছি কল্যাণীর আশ্রয়ের জন্য। আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। না না না, কমল কমল, হয় না, কল্যাণীকে আমি আশ্রয় দিতে পারবো না। কিন্তু আমি সেটাকে সঙ্গে করে এনেছি কমল। তারা গরুর গাড়িতে আসছে, আমি আগে হেঁটে এসেছি তোমার খবরটা দিতে। তুমি অন্যায় করেছো কমল, অত্যন্ত অন্যায় করেছো। নটু নটু, তুমি এ কথা বলবে আমি ভাবতেও পারিনি। তুমি বুঝতে পারছো না কমল, কল্যাণীর কল্যাণীর মেয়ের দেহে ধনীর রক্ত, গরিবের শিক্ষা সহ্য করবার মতো শক্তি সে রক্ত নেই। না না কমল, তুমি ওদের ফিরিয়ে নিয়ে যাও, ওদের ফিরিয়ে নিয়ে যাও। নটুদা, আমি কিন্তু ফিরে যাবো বলে আসিনি। আমাদের ফিরিয়ে দিবেন? হ্যাঁ, ফিরেই তোমাদের যেতে হবে কল্যাণী, এই কষ্ট তোমরা সহ্য করতে পারবে না। মেয়েটাকে নিয়ে আমি ভেসে যাবো দাদা। নটু নটু, আমরা ফিরে যাই। যেও না ঠাকুরজি, দাঁড়াও, আমাকে দুঃখ দেবার জন্য তুমি ওদের ফিরিয়ে দিচ্ছ তা আমি জানি, কিন্তু তবু বলবো তুমি পাষাণ।
আপনি বৌদি? হ্যাঁ ভাই। এসো ভিতরে এসো। তাই খুকি, তাই মা, আপনিও আসুন। নুটু, নুটু বাড়িতে আছো? কে? আমি দেবনারায়ণ। ও আসছে। চলো। আমাকে কিন্তু ওদের বাড়িতে যেতে বলো না। এসো ভাই। নমস্কার, নমস্কার। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। তারপর গরিবের বাড়িতে কি মনে করে? কতবার যা হয়ে গেছে তার জন্য আমি নিজে তোমার কাছে মাপ চাইতে এসেছি। ও, সেই নেমন্তন্নর ব্যাপার। ঠিক আছে, আপনি যখন এসেছেন তখন আমার স্ত্রীকে আমি অনুরোধ করব। তবে কি জানেন দেবনারায়ণ বাবু, অবশ্য আপনার এখানে আসাটা আপনার মহত্ত্ব, কিন্তু গতবারে আপনারা যেটা করেছিলেন সেটা ঠিকই করেছিলেন। কারণ এখন সমাজ চলে টাকার মাপে, সেই মাপে আপনারা আমরা পৃথক জাতি, পৃথক বর্ণ। কাজেই আমাদের একসঙ্গে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া এসব করা উচিত নয়। তুমি কি আমাদের সঙ্গে ঝগড়া করবে? বাড়িতে পেয়ে তুমি আমাকে অপমান করছো। কিন্তু ঠিক ঠিক কিছু মনে করবে তোমাদের মা, মানে আমার বৌদি বাবুদের বাড়িতে গেছেন। আপনি আপনি আমাদের পিসিমা? হ্যাঁ বাবা। আর আমি তো বাবার বন্ধু কমলাপদ, তোমাদের কাকা। এসো বাবা, এসো এসো বাবা, এসো এসো। আর এই মেয়েটা? তোমার নাম কি বাবা? অরুণ। আচ্ছা, তোমার? বরুণ। বা, আর তুমি বুঝি কিরণমালা? অরুণ বরুণ কিরণমালা তিন ত্রিভুবন করলি আলা? দূর, আমি তো শ্যামা। অরুণ, বেলা অনেক হয়ে গেছে, তোমরা চান করবে না? বডি তোমাদের খেতে দিতে ভুলে গেছেন। হ্যাঁ পিসিমা, যাচ্ছি। চল চান করে আসি, যাও। মমতা, তুমি যাবে না? মা যাব। যাও, সেই তোমরা সকলে স্নান করে এসো। কল্যাণী, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি নুটুকে বলে চলি। আচ্ছা কমতা। দাঠাউর, দাঠাউর, কি ব্যাপার? হরেন বাবু তোমার চিঠি ফিরে হয়ে দিলেন। ফিরিয়ে দিল? হ্যাঁ। কেন? আরো ওখান থেকে শুনে এলুম বাবুরা নাকি তামাম উকিল মুক্তারদের একবারে কিনে নিয়েছেন। হ্যাঁ, এখন টাকা দিল, তেনারা আমার কাজ নেবেন না। কল্যাণী, এই যে কল্যাণী, তোমাকে কয়েকটা কথা আমার বলবার আছে। তুমি তুমি আমার ব্রতের কথা নিশ্চয়ই জানো, এককাল তোমার সঙ্গে অনেক জল্পনা কল্পনা করেছি। এদের এদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবার জন্য আমি একটা পাঠশালা খুলেছি। এরা যা দেয় তাইতে আমার সংসার চলে। এখন সেই পাঠশালার ভার তোমাকে নিতে হবে। বেশ তো, আমাকে আপনার সহকারী করে নিন দাদা। সহকারী নয় বোন, সহকারী নয়, সম্পূর্ণ দায়িত্ব তোমাকে নিতে হবে। কিন্তু দাদা, খালি নিতে হবে কোনো রকমে। দাঠাউর, আমি তাহলে বাড়ি যাই? দাঁড়াও দাঁড়াও মহাভারত, তোমার মামলা নিয়ে আমাকে কলকাতার আদালতে গিয়ে লড়তে হবে। তুমি আমার জন্য কলকাতায় গিয়ে? হ্যাঁ, কারণ নুটু মুক্তারকে কেউ কেনেনি আর কিনতেও পারবে না, এমনকি তোমার বাবুদের বাবুরাও পারবে না। দাদা, তুমি দাঁড়াও, আমি আসছি। দেখো দেখি, তুমি হলে গিয়ে শিবপ্রসাদ নায়রত্নের নাথ বউ, মানে আমাদের নুটুর স্ত্রী। তুমি কি আমাদের সোজালো? তাই তোমার বললাম বাড়ির মেয়েদের নুটু হলো গিয়ে সর্বত্যাগী সাধু পুরুষ সন্ন্যাসী। তা এরা বলেন সন্ন্যাসী কি সে? মুকুড়া বাবু, তুমি বলুন যাও এখান থেকে। বাড়িতে বলে কত কাজ, আমার ন্যাকড়া করার সময় নেই। আবার নুটু বউ, তুমি খেতে বসো বাচ্চা। এই দেখো, যত সাধ্যি খাতির আমরা করেছি, এরপরে যেন আবার বলো না যে গয়না নেই বলে অপমান করে। কি যে বলো কিন্তু, গহনা মানে হচ্ছে অলংকার, পণ্ডিতদের কথায় কথায় অলংকারের ঘটা। আমাদের নুটু মুখুজ্জের বংশের সেই অলংকার আছে। বসো মা বসো, আমি যাই। না, আপনারা আমাকে দামি আসনে রূপোর বাসনে খেতে দিয়েছেন, আমি কি তার অমর্যাদা করতে পারি? তাই সামান্য কখনা গয়না। গিল্টি নয় বাবা, খাঁটি সোনা।
স্বামীর বংশ পণ্ডিতের বংশ, ওরা কুশাসনে বসেন পাতায় খান, আপনারা বড় লোক, আপনাদের সঙ্গে কি তাদের তুলনা? তাই বলো বাছা। আচ্ছা বাবা, এই আমার যথেষ্ট খাওয়া হয়েছে, এবার আমি উঠি। আসি বাবা।